আসলে আমার মানে ছোটবেলা আমার ফাদার ছিলেন ফরেস্ট রেঞ্জ অফিসার, তো প্রথম চাকরির সুবাদে ওনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। তো প্রথম দিকে আমার মনে আছে আমার বাবার পোস্টিং ছিল কক্সবাজার জিলন যাতে, আমরা ওখানে পড়ালেখা করতাম। তারপরে বদলি হয়ে উনি চলে গেলেন রাজশাহীতে, ওখানে পড়ালেখা করছি। ক্লাস ফাইভে যখন উঠি আমার মনে পড়ে হঠাৎ করে আব্বা বদলি হইলেন, আমাদের বাড়ি কিন্তু হবিগঞ্জের চোনারটে বালিয়ারি গ্রামে। তো আমার দাদা তখন ছিলেন চেয়ারম্যান, তো আমরা বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পর দেখলাম বাড়ির স্কুলে ক্লাস ফাইভে পরীক্ষা চলতেছে। তো আমার বাবা বলেন পরীক্ষা দিয়ে দেব। তা আমার মনে আছে একটা সাবজেক্ট অলরেডি পরীক্ষা হয়ে গেছে, তারপর আমি পরীক্ষা দিলাম, এক সাবজেক্ট ছাড়াই আমি ওখানে ফার্স্ট হয়ে গেলাম, দাদা চেয়ারম্যান ছিলেন। তারপর থেকে ভর্তি হই হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে, ওইখান থেকে আমরা ম্যাট্রিক পাস করি। ম্যাট্রিক পাস করে তখন লিবারেশনের পর, এই ছোটোবেলার কথা যদি মনে পড়ে আসলে একাত্তরের যুদ্ধের কথা মনে পড়ে, মানে আমরা সত্তর সালে হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে এইটে পড়ি। তো এই আমাদের বেশ কিছু ঘটনা মনে পড়ে। শেষ দিকে আমার পাশের বাসার যিনি ছিলেন এই হিন্দু বাড়ি ছিলেন, তখন হবিগঞ্জের পৌরসভার চেয়ারম্যান ছিলেন ক্ষিতিশ মুক্তার, তো ওনার ছেলেরা সবাই তখন মুক্তিযুদ্ধে। তো একদিন রাত্রে আমি আমার ইমিডিয়েট বড় ভাই মঞ্জু মারা গেছেন, উনি ক্যামব্রিজ থেকে পিএইচডি করছিলেন, হঠাৎ করে উনি মারা যান। আমরা রাত্রে নক দেখলাম বিবুকাকা ঢুকছেন, খুব পুলকিত আমরা, ওনার কাছে এই ড্রেস পরা আর্মস সহ, উনি মুজিব বাহিনীর সদস্য। তারপর ওনার সাথে কথা বললে খুব ভালো লাগলো, তখন তো চারিদিকে আর্মি আছে, রাত্রে আসছেন, আমরাও পুলকিত হইলাম। তো এই এই লাস্টে স্বাধীনতার এই একাত্তর সালের শেষ দিকে আর কি, মানে আমরা ইন্ডিয়া চলে গেছিলাম। তো খোয়াই টাউনে তখন আমার দাদা যেহেতু চেয়ারম্যান ছিলেন উনি চলে গেছিলেন ওই টাইমে, এক মাস শরণার্থী টানলাম। তারপর হবিগঞ্জে এসে আমরা বেশ কয়েকজন মিলে একটা সংসদ করছিলাম, জয় বাংলা সংসদ, অনেক কাজ করছি, ওইভাবেই বেড়ে ওঠা। ইন্টারমিডিয়েট পাস করার পরপর ভর্তি হয়েছি চিটং মেডিকেল কলেজে। আমার ফাদার হলো তখন রাঙামাটির রেঞ্জ অফিসার, আমার ছোটো চাচা তখন চিটংয়ে ব্যবসা করেন, তো এর জন্য আমাদের প্রেফারেন্স ছিল চিটংয়ে। এক চাচা তখন ইনকাম ট্যাক্সের ডিপটি কমিশনার, খুবই সুন্দর সময়। চিটা মেডেল দিয়ে পাস করার পরপরই তখন আমরা ছাত্র সংসদে ছিলাম, তো এই ইন্টার্ন হিসেবে পরপর নিচে আড্ডা মারতাম। হঠাৎ করে একদিন আমাদের একজন শিক্ষক উনি এসে বললেন, সন্ধ্যার সময় তুমি এখানে কী করো এখানে বসে? তো উনি ছিলেন আমার প্রিয় শিক্ষক প্রাণগোপাল দত্ত, উনি তো আমাকে বললেন কালকে থেকে আমার চেম্বারে আসো। এই আমার ইএনটিতে আসে, আমি চেম্বারে গেলাম। তো চেম্বারে উনি অনেক রুগী দেখতেন, প্রতিদিন ভোরে উনি সাধারণত খুব ভোরে উঠে কাজ শুরু করেন, ভোর ছয়টায়। লাইফ অনেকটা ডিসিপ্লিনে চলে আসলো, বিকালে চেম্বার, দিনে অফিসে ইন্টার্নশিপের পরে কাজ করা, আর ভোরে উঠে একটা অপারেশন করা। প্রতিদিন আমার এখনও মনে আছে 300 টাকা দিতেন, তখন আমার জন্য একটা বিশাল টাকা ওইটা পার, এবং এই জন্যই ইএনটিকে চয়েস করা। এবং তারপরেই পোস্টিং হলো রাঙামাটিতে সদর হাসপাতালে। ফর্চুনেটলি রাঙামাটির ডিসি ছিলেন তখন আমার মামা, উনি তখন এই আমাদেরকে পুলিশ হাসপাতালে পোস্টিং করে দেন। অ্যান্ড খুব সহজাই দেড় বছরের মধ্যে আমি চিটা মেডিকেলের সিএফএসএফ। সো ইএনটিতে বিচরণ আমার অনেক দিনের, চিটং মেডিকেল, সিলেট মেডিকেল রেজিস্টার, ওখান থেকে মিডফোর্ড রেজিস্টার, মিডফোর্ড থেকে আরএস ঢাকা মেডিকেল, তখন এরশাদের গণ অভ্যুত্থান, 91 আমি পাস করি। আমার মনে আছে আমরা এমন কোনো রাত নাই যেখানে ইমার্জেন্সি খোলাতে হতো না, সেই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে প্রতি রাতেই বুলেট খুলতে হবে, ট্র্যাকিস্ট্রি করতে হবে, অপারেশন করতে হতো। তারপরেই এই কিছুদিন কনসালটেন্ট টাঙ্গাইল জেনারেল হসপিটাল এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি, তখন তদানীন্তন আইপিজি আমার, যেটা পিজি হাসপাতাল। তখন আমার শিক্ষক ছিলেন এই প্রথম অধ্যাপক নুরুল আমিন, এখন যে শাইকে আছেন, আর ঢাকা মেডিকেলের শিক্ষক ছিলেন প্রয়াত অধ্যাপক এম আলাউদ্দিন। তো তখন মনে পড়তেছে স্যারের নিয়ে একটু কিছু স্মৃতি, স্যার বললেন আমরা চলো এই বাংলাদেশে একটা সার্ক সোসাইটি করি। তো সার্ক এই স্বপ্ন দশটা কিন্তু প্রফেসর আলাউদ্দিন, তখন একটা সার্ক সোসাইটিতে আমি যদিও ছোট ছিলাম, এইচ টেন প্রফেসর ছিলাম, বাট আমাকে ওই সার্ক কংগ্রেসের
সাংগঠনিক সম্পাদক করা হয়। ইয়ার থেকে স্যার ছিলেন অর্গানাইজিং প্রেসিডেন্ট। এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশে ইএনটিতে 150 মতো ফরেন ফ্যাকাল্টি আসলো, যেটা পুরাটাই অর্গানাইজিং সেক্রেটারি এই বয়সে দায়িত্ব নিয়েছিলাম। পর্যায়ক্রমে বাংলাদেশে তিনটা সার্ক হয়েছে, ফার্স্ট, সিক্সথ, টেন্থ। ফার্স্টে ছিলাম আমি অর্গানাইজিং সেক্রেটারি, সিক্সথে ছিলাম আমি অর্গানাইজিং সেক্রেটারি, টেন্থে ছিলাম আমি অর্গানাইজিং চেয়ারম্যান। এবং এইবার এই এই 2016-এ যেটা বাংলাদেশে হলো, এইটা সারা সার্ক সবাই মিলে আমাকে কিন্তু সার্কের প্রেসিডেন্ট নির্বাচিত করে, এখন কিন্তু আমি সার্ক সোসাইটির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইএনটি সোসাইটিরও প্রেসিডেন্ট। এই কিছুদিন আগে আমরা এই মাস্টার ক্লাস একটা সারা ওয়ার্ল্ডে ইংল্যান্ডে শুরু হয়েছে, ওদের দাওয়াতে কলম্বো ছিলাম, আমরা বাংলাদেশকে তারা ইনভলভ করছে। এই মাস্টার ক্লাসও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদের আমাদের স্বপ্ন অনেক কিছুই উন্নত চিকিৎসা এখন বাংলাদেশে, যেটা পর্যায়ে আমি চেয়ারম্যান থাকার সময় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে তখন ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর প্রাণগোপাল দত্ত, তারপরে ছিলেন কামরুল হাসান খান, এখন কনককান্তি বড়ুয়া, সবাই আমাদের খুব সাহায্য করছেন। কারণ ইএনটিতে এত বেশি ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটি আছে, অল সর্টস অফ স্পেশালি ভয়েস ইনস্ট্রুমেন্ট সব অ্যাভেলেবল, ভিডিও ল্যারিঙ্গোস্কোপি, আদার এই যা যা স্ট্রোবোস্কোপ, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ, ব্রঙ্কোস্কোপ উইথ মনিটর অ্যান্ড ক্যামেরাস, এই ওটিতে এই লেজার, মাইক্রোডেভ রিডার, ইমেজ গাইড, প্লাস এখন আমাদের দেশে কোকলিয়ার ইমপ্ল্যান্ট অলরেডি তিনটা সেন্টার হইতেছে, বঙ্গবন্ধুতে 200-এর উপরে হয়ে গেছে, এটা আর স্বপ্ন না। স্পেশালি আমরা ল্যারিঙ্গোলজিতে যা কাজ করি, ভয়েস ডিজঅর্ডার, গলা স্বর নষ্ট হয়ে যাওয়া, অপারেশনে দুইটা রগ কেটে যাওয়া, আমরা লেজার এগুলো ম্যান করতে পারি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে গলার একদম ভেঙে যাওয়া, স্টেনোসিস হয় বিভিন্ন সাইড থেকে, আল্লাহর রহমতে আমরা এই অনেকগুলো পেশেন্ট 50-এর উপরে আমরা করছি, ব্রেইনের রক্ত পরে নাকে আমরা এগুলো আমি তৈরি করতে পারি। এখন বাংলাদেশে ইএনটি অনেক দূরে গিয়েছে এবং এটা আমরা চাই বাংলাদেশের ইএনটিতে এমন এক পর্যায়ে পৌঁছুক, আগামী দিনের জন্য এটা একটা পর্যায়ে যাতে আমরা দিয়ে যেতে পারি, দোয়া করবেন। এখন অন্য কিছু আমরা ভবিষ্যতে রোবোটিক সার্জারিও চাই এই দেশে আসুক। আমি তো আসলে ওই ছাত্র ছিলাম চিটা মেডিকেল কলেজের, আমরা একটা ক্লিনিকও করছিলাম তখন, ওইভাবেই এখন যিনি বিবাহিত ওনার বোনরা চিকিৎসা পারপাসে আসলেন, ওনারও চিটাঙ্গে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার। এই আর থেকে এই পছন্দ দেখা দেখি এনএফসিপিএস পাস করার পরপরে আমি একটু দেরি করতেছিলাম, ওয়েট করতেছিলাম, তো এই ফাইনাল পরীক্ষার আগেই বিয়ে হলো। ভালো, দে আর ফ্রম এ ভেরি রিনাউন্ড ফ্যামিলি অফ চিটাগং। সো এইভাবেই আমার দুই ছেলে, বড় ছেলে ডাক্তার হয়েছে, ও এখন আমার সাথেই কাজ করতেছে, ভবিষ্যতে এই পোস্ট গ্রাজুয়েশন আল্লাহ চাহে তো ইএনটিতেই করবে, ইংল্যান্ডে যাওয়ার সব রেডি করতেছে। ছোটো ছেলে ইঞ্জিনিয়ার, ও মেলবোর্ন ইউনিভার্সিটিতে এই গ্র্যাজুয়েশন করবে, আসছে কিছুদিনের জন্য পোস্ট গ্রাজুয়েশনের জন্য রেডি হইতেছে। আর যদি ভাইদের কথা বলেন, আমার দুটা বোনই এখন ইউএসএতে থাকে, নিউ ইয়র্কে আছে, আর আমার ইমিডিয়েট ছোটো ভাইটা এই পুলিশের এডিশনাল এসপি, সে এখন ইয়াতে আছে, এই ঢাকা মেট্রোপলিটনে আছে। তারপরে দুটা ভাই এখন তারা আসলে একজন মানচেস্টার, একজন লিভারপুলে, মানে ইংল্যান্ডে অবস্থান করছে। আর দুটা ভাই, একটা হবিগঞ্জে থাকে, একটা এই ঢাকায় থাকে দেখার জন্য। আসলে মানে আমরা তরফদার, মানে আমি ছোটোকালতে দেখছি আমাদের এই বাবা চাচারা খুব দানশীল ছিলেন, ওনারা সবসময় ছিলেন মানবতার জন্য। আমার বড় চাচা উনি এই রোডসের অবসর ছিলেন, আমি যখন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, বাড়িতে বললেন তুমি আসবা, বাড়িতে আসছি দেখছি উনি বাড়িতে প্রায় 15 মানুষ বসায় আছেন, উনি তো ওই ওনার চাচাদের মানুষকে ইঞ্জেকশনও দিতেন, তো আমার বললেন তুমি দাও ইঞ্জেকশন, তা আমি ফোর্থ ইয়ারে পড়ি, এত ভালো ইঞ্জেকশন দিতে হবে, উনি আমার ইঞ্জেকশন দেখে বললেন না ঠিক আছে, তারপরে উনি আমাকে বললেন দেখো কীভাবে দেই, উনি এইভাবে গ্রামের মানুষকে চিকিৎসা করতেন। আমার নানা ছিলেন ডাক্তার, তখনকার জেলেন ডিব্রুগড়ে এলএমপি ছিলেন,
তো আমার জন্ম হয়েছে নলুয়া চা বাগানের, উনি তখন এই ডানকানের ডাক্তার ছিলেন। তো আমি শুনছি ছোটকালে আমার নানা সৈয়দ আব্দুল আজিম উনি এই বন্দুকের গুলি ফুটাইছিলেন দুইটা। তো আমার মা বলছেন অনেকদিন, এবং বলছিলেন দেখবা আমার নাতি একদিন এই আমার চেয়ে বড় ডাক্তার হবে। তো আসলে এই দুই তরফ থেকেই এই আমার মা বা আবার আমার মেজো মামা ডাক্তার, উনিও এই চা বাগানে উনি একজন পিসা হিসেবে পরিচিত, ওই কুলি সর্দারদের চিকিৎসা করেন। বাবা যেদিন মারা গেলেন এটা 98-24 আগস্ট, চিকিৎসা মারফতে বেশ কিছু হুজুর, স্পেশালি ওনার নাম উল্লেখ না করলে নয়, উনি এই টাঙ্গাইলে একটা মাদ্রাসা চালাইতেন, ওনার মিসেসের ক্যান্সার ছিল নেজোফেরিঞ্জিয়াল, আমি ওনার ক্যান্সারে অনেক দিন বেঁচে ছিলেন। তো ওনার হাজব্যান্ড যিনি উনি বললেন স্যার বাবা মারা গেছেন, আমরা বাবার লেগে দোয়া দরুদ করি, আর কিছু করবেন নাকি? আমি বলছি কী করবো স্যার, আমরা এখানে একটা এতিমখানা শুরু করতে পারি। মূলত ওই দিনই আমরা মিরপুরে একটা 5,000 টাকা বাসা ভাড়া করে মানে 5টা ছেলে নিয়ে একটা এতিমখানা শুরু করলি। এটা এখন বড় হয়েছে, এখন এখানে প্রায় 22 জন ছাত্র, এখন আমাদের নিজস্ব জায়গা আছে, আমরা কিছুদিন কনস্ট্রাকশন শুরু করব। এখানে আমরা একদম দুস্থ দরিদ্র যাদের নাই তাদেরকে এখন মেইনলি হাফিজিয়া মাদ্রাসা এবং সাথে বাংলা ইংরেজি আমরা ঠিক করছি পড়ার জন্য, পরে বিভিন্ন জায়গাতে সেট করতেছি। নাসিরুদ্দিন মেমোরিয়াল একটা ফাউন্ডেশন, এটা লাস্ট 10 ইয়ার্স থেকে আমি আমার গ্রামের বাড়িতে প্রতি বছর একটা ক্যাম্প করি। ঢাকাতে প্রায় 50 জন ডাক্তার যান, তো 50-60-70 জনও যান। তো আমরা সারাদিন 7-10 হাজার রুগী দেখি, এবং ওইখানে আমরা 8-10 লাখ টাকার মেডিসিন দিই। ইন এডিশন আমরা লিখে দিই ফাউন্ডেশনের নামে, কারা যদি জাকাত নিতে চান তাহলে আমরা জাকাত ফাউন্ডেশন থেকে চিকিৎসা দিব। স্পেশালি প্রতি বছর 30-40 জন যারা চোখে দেখে না ছানি কাটার অপারেশন করে দেই। আর আমি যেহেতু নাক কান গলা ডাক্তার, এই থোবড়া নাক, বুচা নাক, কানে পানি পড়া, কানে পুছ পড়া, এইগুলা অপারেশন আমি অলমোস্ট, আমার একটা ক্লিনিক আছে স্ক্যাটন রোডে, তাকুয়া স্পেশালিস্ট হসপিটাল, ওখানে অলমোস্ট ফ্রি একটা রেটে করে দেই। ওগুলোর জন্য আমরা কোনো পয়সা চার্জ করি না। আমরা ওখানে একটা এই ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক রুগী আসলে ওই কেমোথেরাপি যারা পায় তারা নিতে পারে না, তা আমরা এটা জাকাত ফান্ড করে রাখছি, যে যত দেয় তারপরে যা লাগে আমরা ওই ফাউন্ডেশনের নামে। এখানে আমি ছাড়াও আরও অনেক ইনভলভ আছেন বেশ দানশীল ব্যক্তি, আমরা চেষ্টা করি আপনার, এগুলো আসলে বলার কথা না। রিসেন্টলি আমরা যেটা শুরু করছি ঠুটকাটা তালুকাটা, আমরা ডিক্লারেশন দিছি আগামী দিনে আমার মা সদ্য প্রয়াত, আমরা এই হবিগঞ্জের ঠুটকাটা তালুকাটা প্রতি বছর একটা ক্যাম্প করব, এবং ওইখান থেকে যারা এই এই অসুখে ভুগতেছেন তাদেরকে এই ঢাকাতে আনে স্মাইল প্রজেক্ট, আরও কতগুলো প্রজেক্ট আছে, এদের জন্য আমরা ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করে দেব। হয়তোবা আমার এই মাই আমাকে, আমার নানা ডাক্তার ছিলেন, আমার মেজোমামা ডাক্তার ছিলেন প্রসিদ্ধ, আমার মধ্যে একটা ঢুকাই দিয়েছিলেন। আমি দেখতাম মেজোমামা শ্রীমঙ্গলে উনি প্র্যাকটিস করতেন, এখন 88, এখনও উনি বাসায় বসে 1-2 জন রুগী দেখেন, এবং আমি দেখছি মানে মানুষের ভালোবাসা কতটুকু। সো আমার আমার মধ্যে ছোটোকাল থেকেই ঢুকছিল আমি চিকিৎসক হব, এবং আমি মনে করি আমি চিকিৎসক হিসাবে আমি মানুষের ভালোবাসা পাইছি, মানুষের ভালোবাসা আমি শিখত। আমি আমার গ্রামে গেলে 2 ঈদে আমি যে ঈদের দিন যাই, আমি বাড়ি ঢুকার সাথে সাথে 200-300 মানুষ বসে থাকে, এই রমজানে বসে থাকে, ওরা ইয়ার থেকে নট দ্যাট ওরা অন্য কিছুর লেগে, ওদের আমরা চেষ্টা করি ওষুধ দেওয়ার, চিকিৎসা দেওয়ার, এই হবিগঞ্জেও দেখি। তা ওই দিকে যদি বলেন আমার স্বপ্ন ছিল ছোটোকাল থেকে ডাক্তার হওয়ার। এখন নাক কান গলা ডাক্তার হিসাবে আমি বলবো প্রথমেই এই বডির ক্যান্সারের 30% ক্যান্সার হেডনেকের সাথে রিলেটেড, এবং আমাদের হেডনেক ক্যান্সারের ম্যাক্সিমাম কিন্তু স্মোকিং, এই ধূমপান, খৈনি, জর্দা, পান, সাদা, মুখে গড়া, তারপরে রক্ত স্বল্পতা, আদার জিনিস আছে, তাহলে ওই জিনিসগুলো বিরত থাকবেন। আপনি খাওয়ার ব্যাপারে যতটুকু হাইজেনিক খাওয়া যায় ততটুকু চেষ্টা করবেন, কারণ আমাদের যে হাইজেনিক বলতে বলছে খাদ্যে প্রচুর ভেজাল, এখন এই ভেজাল মুক্ত খাবার আপনারা চাইলেই নিতে পারেন। যদিও আমি মনে করি কৃষকরা এটার সাথে জড়িত না, আপনারা যেহেতু টাটকা ফলমূল খেতে পারেন, মাছ ফরমালিন যুক্ত মাছ নাই, এখন তো প্রচুর চাষের মাছ হচ্ছে, খাওয়া প্লাস টাটকা ফলমূল, শাকসবজি,
রুদ্র তাপ এগুলো থাকলেই একটি হেড নেক ক্যান্সার থেকে নিরাপদ থাকবে। দুই নম্বর আমি বলতে চাই হলো আমাদের দেশে আমরা একটা 2016 একটা করছিলাম ইনসিডেন্স অফ প্রেভেলেন্স অফ ডেফনেস ইন বাংলাদেশ 2016 এদেশের প্রায় মোর দেন 35% মানুষ কোনো না কোনোভাবে কানে কম শুনে, তার মধ্যে 9% হলো ডিসেবলিং হিয়ারিং লস, মানে তার কোনো এইড বা অপারেশন দরকার, 1.5% একদম শুনে না। এইগুলো কিন্তু সব অলমোস্ট ম্যাক্সিমামই প্রিভেন্টেবল, এই যে কানে শুনে না। একটা হলো জন্মের পর থেকে আমাদের দেশে প্রসূতি মারা ভ্যাকসিন যদি নেন ভালো থাকবেন, ওনাদের প্রপার ভিটামিন আয়রন দরকার। মানুষ মনে করে আয়রন খেলে বাচ্চা বড় হয়ে যাবে, সিজার, ইটস নট অ্যাকচুয়ালি, এটা না, অ্যানিমিয়ার জন্য বাচ্চা মোটা বেশি হয়। তাহলে ভ্যাকসিন MMR ভ্যাকসিন, মিজাইলস, মাম্পস, রুবেলা, এটা যাতে সবাইরে দেওয়া হয়, কারণ ম্যাক্সিমাম কানে এই যে ঠুটকাটা তালুকাটা এই ভ্যাকসিনের জন্য হয়। ডেলিভারি যাতে প্রপার হয়, দায়ের হাতে না হয়, অ্যাটলিস্ট হাসপাতালে হয়, এই সাইড থেকে ডেলিভারির পরে যে চিকিৎসা হয়, নিউনেটাল জন্ডিস হয়, এই যে ফোর্সেপস ডেলিভারি অথবা টানাটানিতে যে নষ্ট হয়, অ্যানোক্সিয়া হয়, এটা কন্ট্রোল থাকলে বাচ্চাদের জন্ডিস হলে জন্ডিসের চিকিৎসা করতে হবে, রুদ্র ইজ এনাফ, তাহলে এখানে অনেক কিছু কানে কম শোনাকে কন্ট্রোল করা সম্ভব। তারপরে একটা কথা বলতে চাই, যদি এই সাধারণ আপনার শিশু যদি দেখেন বেড়ে উঠছে, 18 মাসে যদি 18টা কথা না বলে, তাহলে বুঝে নিতে হবে বাচ্চা কানে কম শুনে। এবং একটা জিনিস জানা দরকার, যে কানে কম শুনে ওই কিন্তু বোবা হবে, বোবারাই কালা হয়, তাহলে ও হবে ওর জন্য বার্ডেন, পরিবারের জন্য বার্ডেন, দেশের জন্য বার্ডেন। তাকে এখন যদি এই 2 বছরের মধ্যেই আপনি প্রপার চিকিৎসা নিয়ে আনেন, এখন তো বায়োনিক ইয়ার কক্লিয়ার ইমপ্ল্যান্ট দেশে অ্যাভেলেবল, তাহলে তাকে কানে শোনানোর ব্যবস্থা করা যায়, যে যত বেশি শুনে ততই বুদ্ধিমান, এক। তাহলে আপনার এটা ইন এডিশন ওই যে কান পাকা আর একটা কারণ, কারণ ওই যে লাভ দেওয়া ঝাঁপ দেওয়া গোসল করি, কানে আঘাত করি, কানে প্রেশার করি, কানে পুঁচ পড়া ডেঞ্জারাসলি নেবেন, কানে পুঁচ পড়া মানে এটা অমন কোনো অসুখ না, পুঁচ পড়াতে অনেক কিছু হইতে পারে, তাহলে ডাক্তার দেখাবেন, পুঁচ পড়া সব চিকিৎসাই সম্ভব। কান ড্রাই থাকলে 6 মাসে এমনিই জোড়া লেগে যেতে পারে, বাচ্চাকে শোয়ায় দুধ খাওয়ালে মুখের দুধ টিউব দিয়ে কানে চলে যায়, সারা রাত চিৎকার করে কানে পানি পড়ে, এটাও কানে পান পাকার কামন, কানে ওই যে পর্দা ফোটা হয়ে যায় তখন লাভ দেয় পানিতে নদীতে যে গোসল করে, এটা আবার কানে রিইনফেকশন হওয়ার কারণ, কানে আঘাতপ্রাপ্ত হলে কানে খোঁচা লেগে পর্দা ফেটে যায় কান পাকার কারণ, এটার থেকে জীবন সংগ্রহকারী অসুখ হতে পারে। তাইলে আপনারা সিম্পল কিছু জিনিসে কান খোঁচাবেন না, কান পরিষ্কার করবেন না, এই কান পাকলে সাথে সাথে ডাক্তার দেখাবেন, কানে পুঁচ পড়লে ওটাকে সাবধানে নিবেন, খুব ইজিলি নেবেন না, এতে অনেক কিছু তো পারে কানে কম শুনতে পারে। কানে কম শোনা আমাদের জন্য একটা অভিশাপ, তার জন্য অভিশাপ, কানে শোনা বাড়াইতে হবে। তারপরেও যদি কানে কম শুনে, এখন চিকিৎসায় দিচ্ছে সম্ভব, পর্দা লাগানো যায়, প্রয়োজনে হিয়ারিং এইড আছে, প্রয়োজনে কক্লিয়ার ইমপ্ল্যান্ট আছে। মানুষ তো মানুষের জন্য, তো উনি যখন বললেন মানুষের জন্য কিছু বলেন, তাদের যদি কিছু উপকার হয়, তো হাতেম তাই আপনি এবং আপনারা যারা চালাচ্ছেন ধন্যবাদ, যদি কিছুটাও মানুষের উপকারে হয়, কিছুটাও যদি মানুষের কাজে লাগে, সো আপনার নাম এবং আপনার কাজটা সার্থকতা পাবে প্রচুর। আসলে মানুষ তো মানুষেরই জন্য।